Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না যাই, আমি গিয়ে লক্ষ্মী দিকে হেল্প করে আসি। বলো, আমি কিছু একটা করি, হেল্প করব। কিছু করার দরকার নেই মা, তুমি আমাকে খালি খেয়ে হেল্প করো। কি করব, দাও না কিছু একটা। আমি একটা মাছ ছাড়ি। মাছ ছাড়বি কি রে? তারপর মাছ ছিটকে গায়ে লাগলে তখন কি হবে? তো কিচ্ছু হবে না। তোমাদের ব্যাপারটা কি বলো তো? কেন, কি ব্যাপার মেসা? এবারে এমন ভাবে প্ল্যানটা করতে হবে না যাতে মা কোনো একটা কাজে ভীষণ ভাবে ব্যস্ত থাকে, আর ঠিক সেই সুযোগে আমাদেরকে কাজটা করতে হবে যাতে না আমাদের দিকে কোনো ভাবে খেয়াল দিতে পারে। যাতে সবার প্রিয় লক্ষ্মী কাকিমা কান ধরে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়িটা ধসে পড়তে থাকে। একটু হলুদ দিয়ে দেতো তেলের মধ্যে, একটু ফুলতিটা দিয়ে ঘুরিয়ে দে। ইলিশ মাছের কি ভালো গন্ধ বেরিয়েছে না দিদি? বর্ষার প্রথম ইলিশ গন্ধ বেরোবে না? তো লক্ষ্মীদি, আমার না খুব ছোটবেলার কথা মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম না, মায়ের রং করে মাছ ভাজতো আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম। কখন আমাকে দেবে? পাবে মা, এক্ষুনি হয়ে গেলেই দিয়ে দেবো। আমি একটু দিই না। না বাবা, একদম না। আচ্ছা দিবি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা দে। Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।